কি খবর কে আছো সবাই কেমন আছেন আমরা ঠিক দশটা চলে এসেছি আপনাদের যে কাঙ্ক্ষিত ক্লাস সেটা নিয়ে একটু ঝটপট কমেন্ট করে জানান কি কোন জায়গা থেকে দেখছেন আমার সাউন্ড ঠিক আছে কিনা এবং কয়েকজন বন্ধুকে একটু মেনশন করে দেবেন সো আমি প্রথমে আপনাদের একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি তারপর আমাদের আজকে যে কথাবার্তা আছে সেটাতে চলে যাব ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান আজকে ক্লাসটা আপনারা জানেন যে গতানুগতিক যেভাবে ক্লাসে আমি ক্লাস নিই সেরকমই হবে ডিফারেন্ট কিছু না প্লাস তো আর চেষ্টা করছি যাতে করে বুঝিয়ে আপনি একটা প্রিপারেশনে পরিধি তৈরি করা আছে একটা প্রিপারেশন খুব সুন্দর করে দেয়া আছে সাউন্ড ইজ নোট ক্রির রাইট ওকে একটু দাঁড়াবেন আমার সাউন্ড এখন ঠিক আছে এখন ঠিক থাকার কথা আমার হ্যাঁ এক্স্যাক্টলি পারফেক্ট মন্ড ঠিক আছে ওকে প্রশ্ন মনে আসছে না কি প্রশ্নের কথা বলছেন আমি প্রশ্ন জিজ্ঞেস করার কথা বলিনি একটা আছেন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত আছেন এই মুহূর্তে তারা একটু কষ্ট করে আমাদের লাইফটা শেয়ার করে দিবেন যারাই যুক্ত আছেন আমরা আজকে যে ক্লাসটা করছিলাম সেটা হচ্ছে রাইট ফর্ম দুইটা ক্লাস অলরেডি করেছি তিন নাম্বার ক্লাস যাই হোক আজকের ক্লাসটা কাদের জন্য কোন কোন ক্লাসের স্টুডেন্টরা মূলত আজকের ক্লাস থেকে উপকৃত হবে মূলত যারা এসএসসি পরীক্ষার্থী আছেন এসএসসি এবং চব্বিশ আর হচ্ছে এইচএসসি তেইশ এবং ২৪ যারা আছেন আপনারা জানেন যে আপনাদের দুইটাতেই কিন্তু রাইট ফর্ম ব্যাপারটা ইনক্লুডেড রয়েছে সো আমরা এই টপিকটা এমন ভাবে পড়ব যাতে করে দুইটা তেইশ এবং চব্বিশ দুইটা ব্যাচে সমানভাবে উপকৃত হয় একটু কষ্ট করে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে ঠিক আছে নাবিলা দাবাসম বলেছেন চাপাই নবাবগঞ্জ থেকে আকাশ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম অনেক ধন্যবাদ যারা দেখছেন অনেক ধন্যবাদ লাইভটা একটু নিজেরা শেয়ার করে দিবেন আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি যাতে করে বিভিন্ন মানুষ আমাদের ক্লাসটা পেয়ে যায় তাই না একটু ধৈর্য ধরবেন ওকে ঠিক আছে তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করছি গত ক্লাসে আমরা কি করেছি আই গত কাল পর্যন্ত আমরা লেস্ট যে লেস্টের উদাহরণটা ছিল বা লেস্টের রুলটা ছিল এই লেস্ট সম্পর্কে জেনেছি তাই না আমরা কোশ্চেন প্যাডেল আলোচনা করেছি এটা কিছু রুলস আলোচনা করেছি বেসিক আলোচনা করেছি আমি কিন্তু চেষ্টা করছি প্রতিদিনে আপনাদের কিছু না কিছু ভিডিও দিয়ে সিলেবাসটা কমিয়ে আনার আমি ন্যারেশনের ভিডিও আপলোড করা শুরু করেছি যাদের যাদের ন্যারেশনের প্রবলেম আছে একটু দেখে নেবেন যাদের টেন্সের প্রবলেম আছে তাদের জন্য ভিডিও আপলোড করা হয়েছে সব সবগুলো ভিডিও দেখতে হবে সো আমরা লাস্ট ক্লাসে লেস নিয়ে কথা বলেছিলাম সো লেস নিয়ে কথা বলা আমার মনে হয় না যে এখানে প্রবলেম আছে আজকে আমরা জিজি জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে টাইমের সাথে থাকতে থাকতে পারে পারে কি একটা প্লাস দুইটা ক্লস একটা ক্লস সাথে বাই দিস টাইম যুক্ত থাকতে পারে বাই দিস টাইম এবং আরেকটা ক্লস থাকতে পারে অন্য একটা ভার্বযুক্ত এখন এই বাই দিস টাইম দেখে আমাদের বুঝতে হবে পরবর্তী ক্লাসটা কোন টেন্সে হবে এটাই হচ্ছে আমাদের কি জানার বা বোঝার বিষয় ওকে যেমন আমরা এই বাই দিস টাইম বলতে কি রকম থাকতে পারে যেমন এরকম থাকতে পারে যে বাই দিস মর্নিং বাই দিস মর্নিং বাই দিস ইয়ার হতে পারে বাই দিস ইয়ার এই বছর নাগাদ বা এই বছরের মধ্যে কিংবা বাই দিস ডেকেডও হতে পারে ঠিক আছে বাই দিস ডেকেড অথবা বাই দিস মুভমেন্ট বলা যেতে পারে অর্থাৎ বাই দিস টাইম বাই দিস পর একটা সময় থাকবে ইয়ার থাকতে পারে ডেই থাকতে পারে বাই দিস ডেই বাই দিস উইক হতে পারে এরকম যদি থাকে মাথা রাখবেন এই বাই দিস টাইম যুক্ত যে ক্লসটা আছে এর পরবর্তী ক্লসটা হবে কি ফিউচার পারফেক্টেন্সে তাহলে আমি কি বললাম যে বাই দিস টাইম থাকলে এর পরবর্তী ক্লজটা পরবর্তী কিসে হবে পরবর্তী হবে ফিউচার পারফেক্টে ফিউচার এখন ফিউচার পারফেক্ট বলতে আমরা কি বোঝাই আপনারা জানেন যে ফিউচার পারফেক্টের যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু খুব ইজি

স্টুডেন্ট কম কেন বুঝলাম না আজকে আচ্ছা আপনারা বলেন তো এখনো কি ছুটি কাটাচ্ছেন অনেকে আছে পরীক্ষা শেষ করে ছুটি কাটাচ্ছে সেই ফেজটা কি এখনো কাটে নাই নাকি স্টুডেন্ট পাচ্ছি না আমার ক্লাসে বেসিক্যালি স্টুডেন্ট থাকে আপনার আমি যদি বলি যে সাতশো আটশো এই 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 লেভেলের স্টুডেন্ট আমি পেয়েছি এই লেভেলের স্টুডেন্ট থাকে নর্মালি কিন্তু এই যে এই সেশনটা যখন শুরু করলাম তো আমি দেখছি যে চল্লিশ জন পঞ্চাশ জনের বেশি স্টুডেন্ট উঠছে না আর অন্য বাই মেবি সবাই ছুটি কাটাচ্ছে এখন এটা হতে পারে ওকে

এইটা এটার কথা চিন্তা করেন ঠিক আছে বাই দিস উইক হি গো এই বাক্য এই বাক্যটাতে গো আছে আমরা কি বলেছি যে বাই দিস টাইম টাইম বা বাই বাই দিস সাথে একটা থাকলে আমরা পরবর্তী যে ক্লজটা আছে এটা কিসে করবো ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট হওয়ার নিয়ম কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি তাহলে হি উইল হ্যাভও ও ব্যবহার করা যায় উইল হ্যাভ গন

এর পরবর্তী যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে ওকে সরি ফর বিং লেট আচ্ছা কোনো সমস্যা নাই মনোর ভাই ওকে প্রবলেম নাই এবার আমরা চলে যাব পরবর্তী অংশে উইচ ইজ দ্যাট অ্যান্ড এবং ওয়ার অনেক সময় থাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা কম্পাউন্ডের কথা চিন্তা করি যেমন অ্যান্ড অথবা অর অ্যান্ড এবং অর দ্বারা যুক্ত যে বাক্যগুলো আছে এগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি তো কম্পাউন্ড সেন্টেন্সে আপনি দেখবেন দুইটা অংশ থাকে একটা বাক্যের কয়টা অংশ থাকে দুইটা অংশ একটা অংশে প্রথম ক্লজ তারপর একটা অ্যান্ড কিংবা অর থাকবে এবং তারপরে হচ্ছে সেকেন্ড ক্লজটা থাকে অর্থাৎ অ্যান্ড কিংবা অর দুইটা ক্লজকে যুক্ত করে রাখে এই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে অ্যান্ড কিংবা অরের যে আগের ক্লজটা যেটাকে আমরা ফার্স্ট ক্লজ বলছি এই ক্লজটা যদি আর এটাকে আমরা কি বলছি সেকেন্ড ক্লজ মাথা রাখবেন এই দুইটা ক্লজ অলওয়েজ কি টেন্সে হবে সেম টেন্সে হবে সেম টেন্স ফলো করবেন অর্থাৎ এই প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটি হয় সেকেন্ড ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিটি অ্যাপ্লাই করতে হবে কারণ এই দুইটা অ্যান্ড অর দ্বারা যুক্ত আছে সেম ভাবে এইটা যদি আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউস হয় তাহলে এইটাকেও আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউসই করতে হবে ঠিক আছে কারণ এন্ড এবং অর দ্বারা যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো এগুলোর দুই পাশের কি দুই পাশের টেন্সগুলো প্যারাল অবস্থায় থাকে দুই পাশের টেন্সগুলো সমান হয় একই রকম হয় ঠিক আছে আমরা একটা উদাহরণ দেখি আমার মনে হয় যে জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা যদি একটা উদাহরণ বলি যে এটা বুঝে দিই কারণ এটা থাকলে আপনারা একটু সুবিধা হবে This boy has finished the work and the boy has finished the work and লিভ ফর হোম অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তো খেয়াল করে দেখেন বয় হ্যাজ ফিনিশড বলা আছে এই বাক্যটাতে দুইটা অংশ আছে দুইটা ক্লাউজ আছে প্রথম ক্লজ এবং দ্বিতীয় ক্লজ কিদারাযুক্ত অ্যান্দারা যুক্ত একটা কম্পাউন্ড সেন্টেন্স এইরকম যদি থাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা ক্লজ তাহলে আমাদের মাথায় রাখতে হবে দুইটা ক্লজকে আমাদের সমান কিংবা সেম চেন্সে ফেলে করতে হবে অর্থাৎ দুইটাতেই সেম চেন্স হবে তো এই প্রথম অংশটা দেখুন খেয়াল করে আমাদের কি টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে হ্যাজ ফিনিশড ব্যবহার করা হয়েছে তাই না তাহলে আমাদের দ্বিতীয় অংশটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্টই করতে হবে তাহলে আপনি জানেন এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করেছি দ্য বয় ব্যবহার করেছি তাহলে এখানকার সাবজেক্টটাও আমরা ওই দ্য বয় হিসেবেই ধরতে হবে কারণ দুইটা তো অ্যান্ড দ্বারা যুক্ত আছে তাহলে আপনি সাবজেক্ট বসানোর দরকার নেই আপনি জাস্ট এই ভার্বটাকে কি পারফেক্টলি চেঞ্জ করবেন তাহলে কি হবে হ্যাজ ফিনিশড সরি has left ঠিক আছে the boy has finished the work and has left for home ঠিক আছে অ্যান্ড has left for home clear বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি কোনো সমস্যা আছে কিছু দ্যাম ওকে গ্রেট হাই হ্যালো 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 যারা হাই পাঠিয়েছেন হ্যালো আচ্ছা এইটাও আমরা বুঝে ফেললাম তাই না এইটাও আমাদের বোঝা শেষ এবার আমরা চলে যাই পরবর্তী অংশে আমার মনে হয় যে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না এবার একটা জিনিস হয়ে থাকে যে আই কিংবা হচ্ছে ইফ যুক্ত কিছু বাক্য আছে কিংবা আই লাইক এরকম থাকে কি আই উইস অথবা আই লাইক অথবা ইফ এই বাক্যগুলো বেসিক্যালি কিরকম হয় ইফ যুক্ত বাক্যগুলোকে আমরা কন্ডিশনাল বলি কন্ডিশনাল আমি অলরেডি পড়িয়েছি আপনাদের আই লাইক মানে হচ্ছে ভবিষ্যতে কোনো ডিজায়ার বোঝায় আমি এটা পছন্দ করি কিংবা আমি এটা করবো এরকম বোঝায় আই উইশ আমার যদি হতো আমার যদি থাকতো আমার যদি আমি যদি খেতে পারতাম এরকম উইশ করা বোঝায় কিংবা ডিজায়ার বোঝায় তো এই বাক্য বা এই বাক্যগুলোতে যদি এরকম কিছু থাকে আই উইশ কিংবা আই লাইক অথবা ইফ এই যুক্ত বাক্যগুলো কিংবা এই তিনটার যে কোনো একটা যুক্ত বাক্যে হিসেবে বি হিসেবে ওই সাবজেক্টটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমাদের অলওয়েজ ওয়ার বসাতে হয় কি ব্যবহার করতে হয় ওয়ার বসাতে হয় এখন চিন্তা করে দেখেন আই উইশ যেমন আমি বলি যে আই উইশ আই এখানে বি দেয়া আছে আই উইশ আই ঠিক আছে আই আই বি এরকম বলা আছে বাক্যটাতে এরকম ক্ষেত্রে মাথায় রাখবেন আই আই আছে না থাকলে এই যে বিভার্ভটা আছে না এই বিভার্ভটা ডিপেন্ড করবে এই আয়ের উপরে না আয়ের উপরে ডিপেন্ড করবে না কারণ আয় তো হচ্ছে সিঙ্গুলার তো আই সিঙ্গুলার এরপরে ওয়াজ বসার কথা তাই না এরপরে কি বসার কথা ওয়াজ বসার কথা কিন্তু ওয়াজ হবে না কারণ কারণ একটা জিনিস হচ্ছে যে আই উইশ কিংবা ইফ বা আই লাইক দ্বারা অসম্ভব কোনো কল্পনাকে বোঝায় আপনি কোনো কিছু এমন কিছু কল্পনা করছেন এমন কিছু চাচ্ছেন আপনার লাইফে যেটা আসলে পসিবল না যেমন আমি বলছি কি আই উইশ আই ওয়ার লাইক ইউ আমি যদি আপনার মতো হতাম আমি যদি আপনি হতাম এটা কি পসিবল কেউ কারো একদম এক্স্যাক্ট ওরকম হতে পারে পারে না প্রত্যেকটা মানুষ তার বৈশিষ্ট্যের দিক থেকে একটু করে আলাদা সো খেয়াল করে দেখেন আই উইশ আমরা ওয়াজ ব্যবহার করতে পারতাম বা হওয়ার কথা ছিল ওয়াজ কিন্তু ওয়াজ হবে না ওয়ার হবে এর একমাত্র কারণ হচ্ছে যেই বাক্যগুলোতে অসম্ভব কল্পনা বোঝায় সেই বাক্যগুলোতে সাবজেক্ট সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এরপর আমাদের ওয়ার বসাতে হয় ক্লিয়ার বুঝতে পারছি আমরা আহ যেকোনো ক্লাসে কোনো না কোনো কিছু শেখার আছে আদিল চৌধুরী থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাইয়া আই লাইক দ্বারা কি বোঝায় যেমন আমরা আই আই লাইক 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 টু গো একটা দা উদাহরণ দিয়ে আমার মনে হচ্ছে তাহলে এটাই আই লাইক দিয়ে করা যায় আই লাইক আই ওয়ার এই যে এই লাইকটা তখন হবে না আই লাইক আই ওয়ার ইউ আমি যদি তুমি হতাম আই লাইক দ্বারা মূলত একটা ডিজায়ার বোঝায় এই আই উইশের মতোই ডিজার্ভ বোঝায় ইফ মানে যদি আমি যদি তুমি হতাম এরকম সবগুলো মোটামুটি কাছাকাছি অর্থ প্রকাশ করে সো আমার মনে হয় না যে এইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা তাই না প্রবলেম সলভড রাইট প্রবলেম সলভড ওকে সো এবার আপনাদের মনে আর ধরনের একটু প্রবলেম ফেস আপনারা করতে পারেন অনেক সময় সেটা হচ্ছে যে যেমন এরকম থাকতে পারে যে আপনারা বলতে পারেন যে আই উইশ আছে এখানে যদি বি থাকতো বি ভার্ব থাকতো তাহলে আমি ওয়ার বসাতাম এটা ফিরি ইজি ছিল কারণ আপনি এটা বুঝিয়ে দিয়েছেন কিন্তু যদি বি ভার্ব না থাকে একটা মেইন ভার্ব থাকে স্যাররা কি থাকে একটা মেইন ভার্ভ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি বসাতে হবে এখানে কোন টেন্সে আপনাকে এই বসাতে হবে সেটা কিন্তু একটা ফ্যাক্ট মাথায় রাখবেন আই উইস এই বাক্যে আই উইস আই লাইক কিংবা ইফ যুক্ত যে বাক্যগুলো আছে এই বাক্যে ব্র্যাকেটের মধ্যে যে আছে এটা যদি বিভার্ভ না হয় না হয়ে মেইন ভার্ভ হয় মেইন ভার্ভ অর্থাৎ এখানে যে নো আছে এরকম মেইন ভার্ভ হয় সেক্ষেত্রে ওইটাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে আপনাকে নিতে হবে আই নিউ হবে ঠিক আছে আই উইশ আই নিউ ইউ ঠিক আছে আপনি চাইলে এখানে একটা বিফোর লাগাতে পারেন আই উইশ আই নিউ ইউ বিফোর কি আমি যদি তোমাকে আগে চিনতাম এরকম কথা বলি না আমরা আই উইশ আই নিউ ইউ বিফোর ইফ আই উড বি কিং ইফ আই উড বি কিং এটা অ অসম্পূর্ণ হলো না ইফ আই উড বি ইফ যুক্ত যদি যে বাক্য হয় সেই বাক্যে দুইটা ক্লজ আপনাকে রাখতে হবে একটা শর্ত এবং ওই শর্তের খণ্ডন হচ্ছে দ্বিতীয় অংশে ঠিক আছে সো এইটা কমপ্লিট কোনো বাক্য না এটা হবে না ওকে সাফায়দ ভাই আশা করছি আপনি বুঝতে পেরেছেন ওকে এটা নিয়ে কোনো সমস্যা নাই এবার আমি আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সে একটা টপিক পড়িয়েছিলাম একটা রুলস পড়িয়েছিলাম আপনাদের মনে আছে কিনা অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো যার অর্থ হচ্ছে যেন যেমন আমরা বলি যে তুমি এমন আচরণ করছো যেন তুমি সবকিছু জানো যা তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছ তুমি এমন ভাবে আচরণ করছো যেন তুমি আমার সো এরকম কথা আমরা অনেক সময় বলে থাকি সো অ্যাজ ইফ কিংবা অ্যাজ এইটা মূলত দুইটা নিয়ম ফলো করে দুইটা নিয়মে কিরকম বেসিক্যালি দুইটা ক্লজকে যুক্ত করে এরা দুইটা একটা বাক্যের মাঝখানে ব্যবহৃত হয় দুইটা ক্লসকে যুক্ত করতে অর্থাৎ এর আগে একটা ক্লজ থাকে এর পরে একটা ক্লস থাকে ঠিক আছে তো মাথায় রাখবেন অ্যাজ ইফ কিংবা অ্যাজ দেড় আগের ক্লজটা যদি হয় প্রেজেন্ট এনিফিডিট টেন্স এটার আগের ক্লসটা যদি হয় প্রেজেন্ট এনিফিডিট তাহলে পরবর্তী ক্লজটা অলওয়েজ পাস্ট এনিফিনিটে হয় কিসে হয় পাস্ট এনিফিনিটেন এবং অ্যাজ ইফ কিংবা অ্যাজ দোর আগের ক্লজটা যদি এর আগের ক্লসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে পাস ইনডিফিনিট হয় এখানে যদি পাস ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী ক্লসটা হবে কি পাস পারফেক্টে এটা একটু মাথায় রাখতে হবে অর্থাৎ সামনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পিছনে হচ্ছে পাস ইনডিফিনিট আর সামনে পাস ইনডিফিনিটই থাকলে পিছনে হচ্ছে পাস পারফেক্ট সিম্পল একটা ফান্ডা ক্লিয়ার বুঝতে পারছি আমরা এটুকু বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আহ স্টুডেন্টের সংখ্যা দেখে আসলে একটু হতাশ লাগে আমি জানি না এটা কেন হচ্ছে দেখেন ঠিক আছে যেমন আমরা যদি বলি যে হি রাইটস হি ড্যাশ এটা বি দিলাম আর রাইটার এই বাক্যটা খেয়াল করে দেখেন তো হি রাইটস অ্যাজ ইফ হি ড্যাশ আর রাইটার এইবার করে খেয়াল করে দেখেন কি বলা আছে এখানে কি বলা আছে বল আছে রাইটস তো রাইটসটা কি প্রেজেন্ট লিফিডিট না প্রেজেন্ট লিফিট থাকলে অ্যাজ ইভ এর পরবর্তী অংশে কি হবে পাঁচটা নিফিডিট তাহলে বি অংশ বিভার্টটা আমরা কী বর্ষাবো হি ওয়াজ তাই না তাহলে হি রাইটস অ্যাজ ইফ হি ওয়াজ আ রাইটার সে এমনভাবে লিখছে যেন বা সে এমনভাবে লেখে যেন সে একজন কবি ছিল কিংবা সে একজন রাইটার ছিল একজন লেখক ছিল এরকম হতে পারে এই বাক্যটা যদি আমরা আরেকটা ফর্মে ফেলি যেমন আমরা যদি বলি হি রোড এটা যদি পাস্ট ডেফিনিটে করি অ্যাজ ইফ হি এবার যদি আমি বিভার্ব দিই এখানে আ রাইটার তখন কি হবে বলেন তো হি রোড অ্যাজ ইফ হি বি আ রাইটার এই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন আমি বলেছিলাম না প্রথম অংশে যদি past indefinite হয় পরবর্তী অংশে past perfect করতে হবে তাহলে হি পর আমাদের past perfect করতে গেলে কি করতে হবে বলেন তো had তাই না had প্লাস v3 না তো b তো এখানে আছে তাহলে b এর v3 কি been তাহলে কি বলবো আমরা he wrote as ইফ হি had been a রাইটার হি wrote অ্যাজ ইফ হি had been a রাইটার বুঝতে পারছি আমরা বলেন তো এইটুকু সমস্যা আছে আর সমস্যা না এইটুকুতে ওকে থ্যাংক ইউ তাহলে এইটুকু আমরা বুঝে ফেললাম অ্যাজ ইফ দোর আমি খুব সংক্ষেপে আপনাদের বুঝিয়ে ফেলেছি আমার মনে হয় যেগুলো প্যাচানোর কিছু নাই খুব ইজি জিনিস আপনি একবার বুঝলেই একদম সবকিছু আচ্ছা ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা আরেকটা জিনিস দেখি নট অনলি বাট অলসো ইদার অর নর এইটা আপনাদের মনে অনেক সময় ব্যছে লাগে কি কি থাকতে পারে নট অনলি বাট অলসো ইদার অর অথবা নিদের নর এরকম থাকতে পারে ঠিক আছে নিদের নর এরকম যদি থাকে নট অনলি বা নর এরকম যদি থাকে সেই বাক্যগুলোতে মাথায় রাখবেন সময় দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী অনুযায়ী কি বসবে কিরকম একটু খেয়াল করে দেখেন আমরা একটা বাক্য লিখি এখানে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা খেয়াল করে দেখেন নট অনলি মাই ফাদার বাট অলসো মাই টিচার্স এবার শূন্যস্থান দিলাম এখানে বললাম কি বি নট অনলি মাই ফাদার বাট অলসো মাই টিচারি এই বাক্যটা একটু খেয়াল করে দেখেন তো কি বললাম দুইটা বাক্য নট অনলি আছে বাট অলসো আছে এটা যদি থাকে এইটা হচ্ছে একটা সাবজেক্ট এইটা একটা সাবজেক্ট আর মাই টিচার্স টিচার আরেকটা সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট তাহলে এরকম যদি থাকে আপনাকে এই ওয়ার্ডটাকে বসাতে হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি অনুযায়ী সেকেন্ড সাবজেক্ট তাহলে মাই টিচার্সটা কি প্লুরাল না প্লুরাল তাহলে ভার্বটা কি হবে ভার্বটা প্লুরাল হবে তাহলে মাই টিচার্স কি হবে ওয়্যার সরি আর হবে কারণ এটা পাস্ট টেন্স না আপনি আর বসাতে পারেন মাই টিচার্স আর অ্যাংরি অ্যাট মি এরকম হতে পারে কিংবা আমি যদি এরকম দিতাম যে মাই টিচার্স এখানে যদি টিচার্স দিতাম মাই টিচার্স নট অনলি মাই টিচার্স বাট অলসো মাই ফাদার

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে এটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকার কথা না এটা তাই না ওকে ঠিক আছে তো এই হচ্ছে আমি ক্লাসগুলো একটু শর্ট করে করে নিই আমি জানি না আপনারা প্র্যাকটিস করছেন কিনা বাসায় আর আমি টোটাল রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি অলরেডি ন্যারেশনের দুইটা ভিডিও দিয়েছি আজকে আগামী কাল হয়তো আরো দুইটা ভিডিও পাবেন আপনারা প্রত্যেকদিন ভিডিও আপলোড করছি ভিডিওগুলো কিন্তু মিস করা যাবে না যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী বা যারা আছেন তারা অবশ্যই একটু কষ্ট করে এই ভিডিওগুলো দেখে নেবেন প্রত্যেকটা দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো এবং অবশ্যই আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এখনো ছুটি কাটাচ্ছে কারণ ডিসেম্বর মাস এই সময় হচ্ছে মেইনলি স্কুল কলেজ সব বন্ধ থাকে আর পরীক্ষা যেহেতু অনেকের হয়ে গিয়েছে সবাই এখন বিভিন্ন ধরনের শীতকালীন ছুটি কাটাচ্ছে বাসায় বসে কিংবা অন্য অন্য বিভিন্ন ভাবে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে গিয়ে ছুটি কাটাচ্ছে যখন জানুয়ারি মাসের অর্ধেক চলে যাবে তখন কিন্তু আলটিমেটলি তারা আবার ক্লাসে ফিরবে এবং আমি বিশ্বাস করি যে তারা আমাদের ক্লাসটাতে আবার চলে আসবে সো বেসিক্যালি ক্লাস নিলে স্টুডেন্ট হয় এটা কোনো সমস্যা না কিন্তু এখন এই সবাই মোটামুটি ছুটিতে আসার জন্য গুটি কয়েক স্টুডেন্ট আমাদের ক্লাস করছে তো আমরা চেষ্টা করব ক্লাসগুলো কন্টিনিউ রাখতে আপনারা যারা ক্লাসগুলো দেখছেন অবশ্যই তারাও আমাদের সাথে থাকবেন ক্লাস আমরা পর্যন্ত রাখছি আগামী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে সোমবার অর্থাৎ শনি সম্বুত এদিন দিন রাত দশটায় আমরা ক্লাস নিয়ে থাকি সবাই থাকবেন সাথে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে আসবেন এবং দেখা হচ্ছে আগামী ক্লাসে সোমবার রাত দশটায় ভালো থাকবেন আল্লাহ